ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে পানি দেখলে কি হয়। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 282 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে এই তাবিরটা জানিয়ে দিব ইনশাআল্লাহ। আর যদি পানি অপরিশোধিত হয় অথবা তিক্ত হয় অথবা পচা হয় তাহলে নিশ্চয়ই সে অসুস্থ হবে এবং তার উপার্জন নষ্ট হয়ে যাবে অথবা তার জীবনযাপন তিক্ত হয়ে যাবে অথবা তার ধর্ম মাঝহাব পরিবর্তন হয়ে যাবে। যে ব্যক্তি পাত্র থেকে পানি উঠাবে যদি সে ব্যক্তি দরিদ্র হয় তাহলে সে মাল লাভ করবে, আর যদি সে অবিবাহিত হয় তাহলে সে বিবাহ করবে, আর যদি সে বিবাহিত হয় তাহলে তার স্ত্রী গর্ভবতী হবে, অথবা তার দাসী যদি থাকে তাহলে তার দাসী গর্ভবতী হবে। সে নিজেই পাত্রে পানি ঢালে অথবা তার স্ত্রী পানি ঢালে অথবা তার সেবক তার কূপ থেকে পানি ঢালে অথবা তার মন্ত্রী অথবা তার আত্মীয় স্বজনরাও পানি ঢালে। ঘরের মাঝে পানি প্রবাহিত হওয়া এবং পানি বাড়িতে প্রবেশ করার মাঝে কোনো কল্যাণ নাই, আর যদি তা মানুষের মাঝে ব্যাপক হয় তাহলে তারা ফেতনার সম্মুখীন হবে অথবা ঋণগ্রস্ত হবে অথবা তারা বন্দী হবে অথবা অসুস্থ হবে অথবা প্লেগ রোগে আক্রান্ত হবে। আর যদি তা কোনো বিশেষ ঘরের মাঝে হয় তাহলে এ ব্যাপারে লক্ষ্য করতে হবে যে তাতে কেউ অসুস্থ হয়ে থাকে সে মৃত্যুবরণ করবে, আর মানুষ তার মৃত্যুর সংবাদে ক্রন্দনরত অবস্থায় অশ্রু প্রবাহিত করতে করতে দৌড়ে তার নিকট আসবে। অনুরূপভাবে ঘরে যদি নালা বা ঝর্ণা প্রবাহিত হয় তাহলে তা অসুস্থ ব্যক্তির ক্রন্দন মৃত্যুতে ক্রন্দন বোঝাবে অথবা মুফাসসিরের বিদায়ের সময় বোঝাবে। এমনিভাবে মহল্লায় পানি প্রবাহিত হওয়া অথবা তার ভরা পাত্রে তাহলে সকল মানুষ একত্রিত হওয়ার ব্যাপারে বোঝাবে। আর তা যদি ঘাসের জায়গায় প্রবাহিত হয় তাহলে শস্য উৎপন্ন হওয়ার ক্ষমতা বোঝাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।